নারায়ণগঞ্জ শহরের খানপুরে 300 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ শিশুচোর সন্দেহে এক নারীকে আটক করেছে, পুলিশে সোপর্দ করেছে। গত সন্ধ্যা 7টার দিকে সাগরিকা নামের ওই নারী নিজেকে নার্স পরিচয় দিয়ে ইনকিউবেটরে রাখার কথা বলে এক নবজাতককে চুরির চেষ্টা করেছিল। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শহরের টানবাজার সিটি কলোনির বাসিন্দা সাগর বাবু ও যমুনা রানী দম্পতির একটি কন্যা শিশু জন্মলাভ করে। নবজাতকের মা হাসপাতালের অপারেশন থিয়েটারে ছিল। সে সময় সাগরিকা নামের এক নারী নিজেকে নার্স পরিচয় দিয়ে ইনকিউবেটরে রাখার কথা বলে শিশুটিকে চুরির চেষ্টা করেছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।